প্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি সবাই ভালো আছো আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় সাত পয়েন্ট দুইয়ের একটি সম্পদ অঙ্কন করে দেখাবো একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য তিন দশমিক এবং একটি কর্ণ পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে আছে রম্বসটি অঙ্কন করতে হবে প্রথমে আমরা তিন দশমিক পাঁচ সমান করে একটি বাহু নিয়ে নিলাম এবং ৪৫ ডিগ্রি কোণের সমান করে একটি কোণ নিয়ে নিচ্ছি আমরা যে কোনো রেখাংশ নিয়ে নিই আমরা একটু নাম দিয়ে দিই এটা তিন দশমিক পাঁচ সেন্টিমিটার সমান একটি বাহু এবং এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রির সমান যেকোনো রেখাংশ বিই এখন এই বিই এর বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি এর সমান করে কোন অঙ্কন করে নিই কোন সমান কোন অঙ্কন করতে শিক্ষার্থী বন্ধুরা জানো তো আমি যেভাবে কোন সমান করে করছি কোন অঙ্কন করে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কোন অঙ্কন করে নিলাম আমি একটু নাম দিয়ে দিই এটা হচ্ছে এ বিন্দু এবং এখানে যে কোন এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন বি এবং বিএফ থেকে বাহু এ এ সমান করে কেটে প্রথমে বি থেকে কেটে নিই এবং বিএফ থেকে কেটে নিই তো আমরা এটি একটু নাম দিয়ে দিই এটা হচ্ছে সি বিন্দু এবং এটা হচ্ছে এ বিন্দু এখন এ এবং সি কে কেন্দ্র করে কোন বি এর অভ্যন্তরে এক ব্যাসার ধনে দুইটা বৃত্ত চাপ অঙ্কন করি অর্থাৎ এ এ সমান ব্যাসার ধনে দুইটা বৃত্ত চাপ অঙ্কন করি তো বৃত্ত চাপ দুই পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন সি বিন্দু আর ডি বিন্দু যোগ করে দেব এবং এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করে দেব তাহলে এই যে এ বি সি ডি যে চতুর্ভুজটা হচ্ছে এটা আমাদের কাঙ্ক্ষিত রম্বস এর চারটা বাহু সমান এবং কোণ বি ৪৫ সমান আমাদের অংশ হয়ে গেল ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরাও ভালো থেকো.